কিভাবে একজন এডিটর কন্ট্রোল করে সার্টেন এলিমেন্টসকে একটা ফিল্মের ইনফ্লুয়েন্স বিভারের পারসেপশনের উপরে গল্পের এবং চরিত্রের কীভাবে কি লং টেক ব্যবহার করতেন যেটা আসলে অবদান রেখেছে টাইম প্রেশারের সেন্সে তার চলচ্চিত্রতে তা মোট কথা এটার বিষয় হলো এডিটরের প্রভাব বিওয়ার পারসেপশানে এডিটর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শেপিং করতে ভিওয়ারের অভিজ্ঞতা একটা চলচ্চিত্রে তারা তাদের নিয়ন্ত্রণ থাকে কয়েকটা এলি উপাদানের উপর যেমন শর্ট ডিউরেশান যে একটা শটের দৈর্ঘ্য উল্লেখযোগ্যভাবে পোয়াপ রাখে চলচ্চিত্রের গতি এবং দর্শকের সময়ের পারসেপশানে যে লং টেক এটা তৈরি করে একটা সেন্স অফ কন্টেমপ্লেশন এবং নিমজ্জিতকরণের যেখানে শর্ট কাট এটা তৈরি করে একটা সেন্স অফ আর্জেন্সি এবং এক্সাইটমেন্ট সহজ ভাষায় বলতে গেলে এটা শটের সময় কালকে বোঝায় একটা শটের দৈর্ঘ্য একটি চলচ্চিত্রের গতি এবং দর্শকের সময়ের অনুভূতি উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে দীর্ঘ শট চিন্তাভাবনা এবং নিমজ্জনের অনুভূতি তৈরি করতে পারে যখন সংক্ষিপ্ত কাট অত্যন্ত এবং উত্তেজনার একটা অনুভূতি তৈরি করতে পারে এবার আগের বিষয়ে আবার আসি শর্ট কম্পোজিশন যে যে ওয়েতে একটা শটকে ফ্রেমিং করা হচ্ছে সেটা এফেক্ট করে বিভারের ফোকাস এবং ইমোশনাল ইম্প্যাক্টের উপরে একটা দৃশ্যের উদাহরণস্বরূপ বলা যায় একটা ক্লোজ আপ শট জোর দিতে পারে একটা চরিত্রের ইমোশনের দিকে যেখানে একটা হোয়াইট শট এস্টাবলিশ করতে পারে একটা জায়গার জায়গার সেন্স এরপর আসি এডিটিং রিদমে যে সেই গতিতে যেখানে শট একসাথে কাট টুগেদার করা হয় সেটা প্রভাব ফেলে ওভারঅল টোন এবং চলচ্চিত্রের মুডে যে একটা উচ্চ গতির মানে দ্রুত গতির এডিটিং স্টাইল তৈরি করতে পারে একটা সেন্স অফ এক্সাইটমেন্ট এবং এনার্জির যেখানে একটা সোলো পেস স্টাইল তৈরি করতে পারে একটা সেন্স অফ কন্টেম্পলেশান এবং ইন্ট্রোসপেকশান সহজ ভাষায় বলতে গেলে সম্পাদনা গতি শটগুলি কি গতিতে একত্রিত করা হয় তা একটা চলচ্চিত্রের সামগ্রিক শন এবং মেজাজকে প্রভাবিত করতে পারে গতির সম্পাদনা শৈলী উত্তেজনা এবং শক্তির অনুভূতি সৃষ্টি করতে পারে যখন ধীর গতির শৈলী চিন্তাভাবনা এবং অন্তর্দৃষ্টির অনুভূতি সৃষ্টি করতে পারে সম্পাদনা তাল শটগুলো কী গতিতে যুক্ত করা হয় তা একটা চলচ্চিত্রের সামগ্রিক শন এবং মেজাজকে প্রভাবিত করতে পারে দ্রুত গতির সম্পাদনা শৈলী উত্তেজনা এবং শক্তির অনুভূতি সৃষ্টি করতে পারে যখন ধীরগতির শৈলী চিন্তাভাবনা এবং অন্তর্দৃষ্টির অনুভূতি সৃষ্টি করতে পারে আবার আসে পূর্বের বিষয়ে যে পজিশন যে উপায়ে একসাথে করে রাখা হয় শর্টগুলো সেটা একটা অর্থ তৈরি করতে পারে কন্ট্রাস্ট অথবা কম্প্যারিশনের মাধ্যমে উদাহরণস্বরূপ বলা যায় একটা শর্ট অফ পিসফুল কান্ট্রিসাইড দৃশ্য যার মানে ফলো করা হলো একটা শর্ট অফ বাসলিং সিটি স্ট্রিট সেটা তৈরি করতে পারে একটা সেন্স অফ ট্রানজিশন অথবা কনফ্লিক্ট সহজ ভাষায় বলতে গেলে যুক্সটা পজিশনে শটগুলি একত্রে সাজানোর উপায়টি বিপরীত বা তুলনা মাধ্যমে অর্থ সৃষ্টি করতে পারে উদাহরণস্বরূপ একটি শান্ত গ্রামীণ দৃশ্যের শটের পরে একটি ব্যস্ত শহরের রাস্তার শট একটি উত্তেজনা বা সংঘাতের অনুভূতি তৈরি করতে পারে আগের বিষয়ে আবার আসি এখন আমরা আলোচনা করবো লং লংটেক এবং টাইম পেশার ব্যবহার করা নিয়ে আন্দ্রয় তার্কবস্কি একজন বিখ্যাত রাশিয়ান চলচ্চিত্রকার পরিচিত ছিলেন তার ব্যবহার করা লং টেকগুলোর জন্য তার চলচ্চিত্রে যে যেখানে এটা হয়তো দেখা যেতে পারে একটা কাউন্টার ইনিশিয়েটিভ হিসেবে যে ক্রিয়েটিং করতে একটা সেন্স অফ টাইম প্রেশার তার্কস্কির অ্যাপ্রোচ আসলে পুরোপুরি কার্যকর সহজ ভাষায় বলতে গেলে অ্যান্ড্রয় তারকবস্কির দীর্ঘ টেকের ব্যবহার এবং সময়ের চাপের বিষয়টা চান্ডে তারকবস্তি একজন বিখ্যাত রাশিয়ান চলচ্চিত্র নির্মাতা তার চলচ্চিত্রগুলিতে দীর্ঘ টেকের ব্যবহারের জন্য পরিচিত যদিও সময়ের চাপ তৈরি করার জন্য এটি বিপরীত মনে হতে পারে পদ্ধতি আসলে বেশ কার্যকর কারণ সেখানে মনোযোগ এবং প্রতিফলন আছে দীর্ঘ টেক দর্শকদের দৃশ্য এবং তার প্রভাবগুলি বিবেচনা করার অনুমতি দেয় এটি একটি প্রত্যাশা এবং সাসপেন্সের অনুভূতি তৈরি করতে পারে দর্শকরা কিছু ঘটার অপেক্ষায় থাকে নিমজ্জন দীর্ঘ টেকগুলি একটি নিমজ্জনের অনুভূতি তৈরি করতে পারে দর্শকরা চলচ্চিত্রে বিশ্বের সাথে আরও গভীরভাবে জড়িত হয়ে পড়ে এটি সময়ের অতিবাহনের অনুভূতি আরও ব্যক্তিগত এবং কম রৈখিক হতে পারে ধীর জ্বালানি দীর্ঘটেক ব্যবহার করে তার্কবশকে দ্রুত কাঠ এবং জাম্প স্কোয়ারের মাধ্যমে নয় ধীরে ধীরে উত্তেজনা এবং সাসপেন্স তৈরি করতে পারেন এটি একটি আরও তীব্র এবং সন্তোষজনক দর্শনীয় অভিজ্ঞতা তৈরি করতে পারে সংক্ষিপ্ত সিকোয়েন্সের সাথে বিপরীত তার্কবশকে যখন সংক্ষিপ্ত সিকোয়েন্স ব্যবহার করেন তখন তার দীর্ঘটেকের সাথে বিপরীত হওয়ার কারণে আরও তীব্র এবং প্রভাবশালী মনে হতে পারে আবার আমরা আরেক আগের বিষয়ে আসি সেটা হলো প্রথম বলা হচ্ছে কন্টেম্পুলেশন এবং রিফ্লেকশান যে লং টেক অ্যালো করে ভিওয়ারকে কন্টেম্পলেট করতে দৃশ্য এবং এর বাস্তবায়নকে এটা একটা মানে অ্যান্টিসিপেশন এবং সাসপেন্সের সেন্স তৈরি করে যেন ভিওয়ার অপেক্ষা করছে যে কোনো কিছু ঘটবে মানে বিশ্লেষণ ও প্রতিফলন যাকে বলা যায় যে দীর্ঘ টেকগুলি দর্শকদের দৃশ্য এবং এর প্রভাবগুলি বিবেচনা করার অনুমতি দেয় এটি একটি প্রত্যাশা এবং সাসপেন্সের অনুভূতি তৈরি করতে পারে কারণ দর্শকরা কিছু ঘটবে বলে অপেক্ষা করেন বিস্তারিত আকারে বলতে গেলে যে বিশ্লেষণ ও প্রতিফলন যে দীর্ঘ টেকগুলি দর্শকের একটি দৃশ্যের উপর গভীরভাবে চিন্তা করার এবং এর সম্ভাব্য অর্থগুলি বুঝতে সাহায্য করে আর সাথে সাথে প্রত্যাশা সাসপেন্স যখন দর্শকের দৃশ্যের উপর দীর্ঘ সময় ধরে মনোযোগ দেন তখন তারা কিছু ঘটবে বলে আশা করতে শুরু করেন এর অপেক্ষার সময়টি একটি প্রত্যাশা এবং সাসপেন্সের অনুভূতি সৃষ্টি করে উদাহরণ একটি দীর্ঘ টেক যদি একটি চরিত্রকে একটি জানালা দিয়ে দূরে তাকিয়ে দেখায় তবে দর্শকরা তারা কি ভাবছে বা কি দেখছে তা জানতে চাইবে এই অপেক্ষা একটি সাসপেন্সের অনুভূতি সৃষ্টি করে সারাংশে বলা যায় দীর্ঘটিকগুলি একটি দর্শকের অভিজ্ঞতাকে গভীরভাবে প্রভাবিত করতে পারে প্রত্যাশা এবং সাসপেন্সের অনুভূতি সৃষ্টি করে এই দর্শকদের একটি দৃশ্যের উপর আরও মনোযোগ দিতে এবং এর অর্থগুলি সম্পর্কে আরও গভীরভাবে চিন্তা করতে সাহায্য করে আবার আগের বিষয় আসি এবার হলো ইমারসান মানে নিমজ্জনকরণ যে লং এটা তৈরি করে একটা সেন্স অফ ইমারশন যেন ভিউয়াররা আরও বেশি গভীরভাবে অন্তর্ভুক্ত হয়ে পড়ছে চলচ্চিত্রের জগতে যে এটা এরকমভাবে মেক করবে যে এই সময় চলে যাওয়া সময়ের অতিবাহিত হওয়া এটা আরও বেশি সাবজেক্টিভ এবং কম লিনিয়ার সোলো বার্ন এই লংটেক ব্যবহার করে তার্কবস্কি তৈরি করেন টেনশান এবং সাসপেন্স ধীরে ধীরে তার থেকে মানে কুইক কাট এবং জাম্প স্কেয়ারসে যেরকম হয় সেরকম নয় এটা তৈরি করে একটা অধিক তীব্র এবং স্যাটিসফাইং দেখার অভিজ্ঞতা অর্থাৎ তার্কবশকে দীর্ঘ টেক ব্যবহার করে ধীরে ধীরে উত্তেজনা ও সাসপেন্স তৈরি করতে পারেন দ্রুত কাট এবং জাম্প স্কোয়ারের মাধ্যমে নয় এটি আরও তীব্র এবং সন্তোষজনক দর্শন অভিজ্ঞতা সৃষ্টি করতে পারে এর বিস্তারিত ব্যাখ্যায় বলা যায় দীর্ঘ টেক ব্যবহার তার্কবস্কি তার ছবিগুলোতে দীর্ঘ সময় ধরে চলমান শট ব্যবহার করেন এই পদ্ধতিটি দ্রুত কাট এবং জাম্পি স্কোয়ারের বিপরীত জিনিস ধীরে ধীরে উত্তেজনা ও সাসপেন্স দ্রুত টেক ব্যবহার করে তার্কবস্কি ধীরে ধীরে উত্তেজনা ও সাসপেন্স তৈরি করেন এই পদ্ধতিটি দর্শকদেরকে ঘটনা ঘটার অপেক্ষায় রাখে এবং তাদের মনোযোগ বৃদ্ধি করে তীব্র এবং সন্তোষজনক দর্শন অভিজ্ঞতা দীর্ঘ টেক ব্যবহার করে তার্কবস্কি দর্শকদেরকে ছবির বিশ্বে আরও নিমজ্জিত হতে সাহায্য করে এটি একটি আরও তীব্র এবং সন্তোষজনক দর্শন অভিজ্ঞতা সৃষ্টি করতে পারে উপসংহারে বলা যায় তার্কবস্কির দীর্ঘ টেক ব্যবহারের পদ্ধতিটি দর্শকদের জন্য একটি অন্যরকম এবং তীব্র অভিজ্ঞতা প্রদান করে এটি ছবির উত্তেজনা ও সাসপেন্স তৈরি করার একটি ভিন্ন উপায় হিসেবে বিবেচিত হয় আবার আগের বিষয় আসি যে কন্ট্রাস্ট করে শর্টার সিকোয়েন্সের সাথে যেখানে তার্কবস্কি ব্যবহার করেছেন ছোট সিকুয়েন্স যে সেটা আরও ফিল করা যায় আরও বেশি তীব্রভাবে এবং প্রভাবশালীভাবে এই বৈপরত্বের জন্য লঙ্গার ট্যাংসের বৈপরত্বের জন্য উপসংহারে বলা যায় এডিটরের যে নিয়ন্ত্রণ বিভিন্ন উপাদানের চলচ্চিত্রের সেটা সিগনিফিকেন্টলি প্রভাব প্রভাব পড়ে তার ভিওয়ারের পারসেপশনের উপরে গল্পের উপর ভিওয়ারের পারসেপশনের উপরে এবং চরিত্রের উপরে যে তার্কবস্কির এই লং ব্যবহার করা একটি ইউনিক অ্যাপ্রোচ যা তৈরি করে একটা সেন্স অফ টাইম প্রেসার এবং নিমজ্জন যদিও যদিও সেখানে কোনো মানে ফার্স্ট পেস এডিটিং নেই তারপরেও